আমি কালকে বিএনপির পক্ষে নির্বাচন অংশগ্রহণ করব। যদি কোনো বিএনপির নেতা আমার সামনে মাইকে দাঁড়িয়ে আমাকে যদি সে ডিবেট করতে পারে আমি কালকে বিএনপির পক্ষে নির্বাচন করব। আর যদি না পারে তার কাছে অনুরোধ থাকবে নাকে খত দিয়ে জনতার কাছে ক্ষমা চেয়ে বিএনপি ছেড়ে চলে যাবেন, কখনো বিএনপি রাজনীতি করবেন না। অনেকে হয়তো বলেন শামীম ওসমানকে পাচ্ছি না, সে তো একটা মানুষ ভাই, রোবট না। আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারি, উনি আপনাদের জন্য যতটুকু সময় দেয় উনি ওনার পরিবারকে অতটুকু সময় দেয় না। কোনো এমপি ওনার দশ ভাগের এক ভাগ কাজ করে, দশ ভাগের এক ভাগ যদি অন্য কোনো এমপি কাজ করে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভোট তাদেরকে দেন। একটা সরকারে এত উন্নয়ন, প্রত্যেকটা মানুষ সুফল পাচ্ছে, আর আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2013-14 সালে আপনারা আগুন সন্ত্রাস করলেন, কোন গণতন্ত্রের কথা আপনারা বলছেন? আমার একটা কথা, আমি কালকে বিএনপির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করব। যদি কোনো বিএনপির নেতা আমার সামনে মাইকে দাঁড়িয়ে আমাকে যদি সে ডিবেট করতে পারে আমি কালকে বিএনপির পক্ষে নির্বাচন করব। আর যদি না পারে তার কাছে অনুরোধ থাকবে যে এলাকায় আমার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেবেন নাকে খত দিয়ে জনতার কাছে ক্ষমা চেয়ে বিএনপি ছেড়ে চলে যাবেন, কখনো বিএনপি রাজনীতি করবেন না, কখনো সন্ত্রাসের রাজনীতি করবেন না, কখনো জ্বালা উপড়া রাজনীতি করবেন না। এগুলো আপনাদেরকে জানতে হবে। অনেকে হয়তো বলেন শামীম ওসমানকে পাচ্ছি না, সে তো একটা মানুষ ভাই, রোবট না। আমি আপনাদেরকে এই কথাটা বলতে পারি, উনি আপনাদের জন্য যতটুকু সময় দেয় উনি ওনার পরিবারকে অতটুকু সময় দেয় না, ওনার স্ত্রী সন্তানদেরকে অতটুকু সময় দেয় না। উনি এলাকার একটা ড্রেনের জন্য, একটা রাস্তার জন্য উনি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়ায়, উনি এলাকার আইন শৃঙ্খলা ভালো করার জন্য উনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ঘুরে বেড়ায়, ওই এলাকার মানুষকে ডিএনডির বাধা, ডিএনডির অভিশাপ থেকে মুক্তর জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন, এলাকার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আপনারা ওনাকে ভুল বুঝবেন না, উনি যতটুকু সময় আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেন। ওনার চেয়ে যদি এর আগে কোনো এমপি ওনার দশ ভাগের এক ভাগ কাজ করে, দশ ভাগের এক ভাগ যদি অন্য কোনো এমপি কাজ করে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভোট তাদেরকে দেন। আর যদি মনে করেন যে তার দশ ভাগে এক ভাগও কাজ কেউ করে নাই, তাহলে একজন মুসলমান হিসাবে, একজন বিবেকবান মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে, আশরাফুল মখলুকের একজন আল্লাহ সৃষ্টির সেরাজীব হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দায়িত্ব থাকবে, এই এলাকার মানুষের জন্য যে লোকটা কাঁদে আপনাদের ভোটটা যেন তার পক্ষে আসে, নৌকার পক্ষেই যেন আসে। আর 17 কোটি মানুষের 34 কোটি হাট, এই 34 কোটি হাট যদি বাংলাদেশের উন্নয়নে কাজ করে দেখবেন এই বাংলাদেশ অচিরেই সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি উন্নয়নশীল দেশ হিসেবে আমার প্রতিষ্ঠিত হবে।